আরে মামা, কেমন চল পাইস? আরে আসি তো ভালো কোনো মতে। আরে আরে তুই তো টাকা পাবি আমার কাছে, তাই না? সমস্যা নাই, আমি তো দিয়ে দেবো। একটু টেনশন লস কে, আমি তো ঢাকায় নাই, আমি তো একটু কক্সবাজার হয়েছে লেকের ধারে আছি, বুঝতে পারছিস না? আরে আরে মামা, তুই তুই কি কর মামা, এরকম নেটওয়ার্ক 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 সবার মামা। আলা 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 আরে আলা ব্যাপার আসলাম। হ্যাঁ আরে দোস্ত, তুই না অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ মারতেছিস, ব্যাপারটা কি? আরে না তেমন কিছু না, এই শালা দাদা করে আসলাম তো, এই এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখা পড়লো, তাই বয়সের দোষ আর কি। না ঠিক আছে, বয়সের দোষ একটু হতেই পারে, এই বয়সে একটু হয়, অসুবিধা নেই। চল আমরা একটু ওপাশটা গিয়ে কথা বলি। হ্যাঁ তোর সাথে কিছু কথা, যেহেতু শালা দাদা করে। আচ্ছা আসলাম, তুই আমাকে বললি যে সালাদ পরে আসলি, তোর কর্মকাণ্ড দেখে তো মনে হয় না যে সালাদ পরে আসলি। এই আমি সালাদ কি এখন থেকে পরি নাকি? আমি তো সেই ছোটবেলা থেকে সালাদ আদায় করি। সালাদ শুধু পরে গেলি, কিন্তু সালাদ থেকে শিক্ষা নিতে পারলি না, ফলে সালাদের যে মূল উদ্দেশ্য সেটা তোর জীবনে বাস্তবায়ন করতে পারিস না, অর্থাৎ আকিমুস সালাত বা সালাদ কায়েম করতে পারিস না। সাকিব এই দোস্ত, তুই যে কি বললি! আরে সালাদ আদায় করলে তো ওই আল্লাহ আমাদেরকে সওয়াব দান করবেন, আর আর আকিমুস সালাত অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সঠিক নিয়মে সালাত আদায় করা, তারপরে সকলকে সালাতের জন্য আহ্বান করা, এই মানে সবাই মিলে সালাত আদায় করা আর কি। আসলে অনেকেই তাই মনে করে, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে প্রায় সবখানে আকিমুস সালাত অর্থাৎ নামাজ কায়েম করতে বলেছে, অর্থাৎ যথাযথ নিয়মে সালাতের অনুষ্ঠান পালন করে সালাতের মাধ্যমে দিতে চাওয়া শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে বলেছে। আর সালাতের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে। কিন্তু দেখ, সালাত পড়ে আসলি অথচ খারাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারলি না, তার মানে তুই সালাতের উদ্দেশ্য জানিস না এবং সালাত ও সালাতে পঠিত বিষয় থেকে শিক্ষা নিস না, সুতরাং তোর এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। একটু টেনশন লস কে, আমি তো ঢাকায় নাই, আমি তো একটু কক্সবাজার থেকে লেকের ধারে আছি। সালাতের শিক্ষাকে সব আসলাম। এই আসলাম, কি ব্যাপার? দোস্ত তুই তো আমাকে অনেক কিছু বুঝালি, আমি তো এভাবে কখনো ভাবিনি। তাছাড়া কোরআন হাদিস পড়েও তো এগুলো শিক্ষা নেওয়ার চেষ্টাও করিনি। তোকে আমি কথা দিচ্ছি, আমি এই সালাতের সব কিছু মেনে নিজের জীবনকে পরিচালিত করব। আলহামদুলিল্লাহ, তুই যে তোর ভুল বুঝতে পারলি এটাই যথেষ্ট, আল্লাহ সেটাই পছন্দ করে। দোয়া করি আল্লাহ যেন তোকে আমাকে সবাইকে সালাতের সঠিক শিক্ষা মেনে নিয়ে সালাত আদায় করা এবং সালাত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। চল বাসা দিকে। হ্যাঁ বন্ধু চল। চল সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, শান্তি হবে হবে ভুবনে যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও যদি।